প্রিয় সম্মানিত দর্শক, দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে প্রীতির শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করব। দর্শক, আজকে আমরা চলে আসছি তান্ত্রিক কবিরাজ মোহাম্মদ শাহিন ওনার চেম্বারে। তো আমরা বেশি কথা বাড়াবো না, হুজুরের সাথে আগে আলাপ করে নেই। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, ভালো আছেন তো? জি জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। তো হুজুর, এই যে আপনি অনেক ব্যস্ততার মাঝে আমাদেরকে আজকে একটু সময় দিচ্ছেন, এর জন্য আগে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তো হুজুর, এই যে আপনি যে প্রশিক্ষণটা নিছেন, আপনি কোথা থেকে প্রশিক্ষণটা নিয়ে আসছেন, এই বিষয়টা নিয়ে আজকে আলাপ করব, সেটা যদি একটু বলতেন আমাদেরকে। এখন আমার যে এই শিক্ষাটা, এগুলো হলো সাধন ভোজন ধ্যান জ্ঞান, এগুলা সর্বপ্রথম আমাদের দেশের মাটি বাংলাদেশ থেকে শুরু, যেটা হলো পার্বতী চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবন, এই তিনটা ডিস্ট্রিক্টের ভিতরে আমার প্রথম শিক্ষা জীবন শুরু। আচ্ছা আচ্ছা। তারপরে আমি পুনরায় আমি চায়নাতে বহুদিন কাটাইছি, চায়না উস্তাদদের সাথে ট্রেনিং নিয়েছি, যেমন বার্মাতে কাটাইছি, বেশি সময় কাটাইছি আমি ভারতে, যেমন নাগাল্যান্ড একটা জায়গা আছে ভারতে, নাগাল্যান্ড সেখানে বড় উস্তাদ আছে, আর একটা জায়গা আছে যেটাকে বলে নিগু প্রদেশ দ্বীপপুঞ্জ, সেখানেও আমি বহুদিন কাটাইছি। মোট কত বছর প্রশিক্ষণ হয়েছে? এখন এই সব মিলিয়ে আমার ট্রেনিং প্রায় 17-18 বছর হয়ে যায়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমার চাষে লেখা ছিল, ওইটা দেখে বলতে পারতেন, তবে আমার মুখে জানলেন আর কি। নাকি? জি জি জি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো হুজুর আপনার ঠিকানাটা কোথায় সেটা আগে বলে দেন। এখন আমার ঠিকানা হলো দুইটা, আমি দুও আস্তানায় ভিতরে রুগী দেখি। যেমন আমার জন্মস্থান হলো বামুনবাড়িয়া সরাইল থানা, কুমিল্লা বামুনবাড়িয়া সরাইল থানা, আর একটা ঠিকানা হলো পার্বতী চট্টগ্রাম, খাগড়াছড়ি জেলা, দিঘিনালা থানা। আচ্ছা আচ্ছা। তো দর্শক, কেউ যদি আপনারা সরাসরি হুজুরের সাথে যোগাযোগ করতে চান আলাপ করে, আপনারা চিকিৎসাগুলো নিতে পারবেন, তা ওনার ফোন নাম্বারটা আমি বলেছি, 01794977578। এই নাম্বারে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন। দ্বিতীয়ত ওনার পার্সোনাল আরেকটা নাম্বার আছে, 01770928441। এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করে হুজুরের কাছ থেকে চিকিৎসাগুলো নিতে পারবেন। উনি যে সকল চিকিৎসাগুলো দিয়ে থাকে, প্রেম ভালোবাসায় ব্যর্থতা, স্বামী স্ত্রী অমিল, পারিবারিক অশান্তি, বিয়ে শাদি হয় না, বিদেশ যাত্রায় বাধা, পরকীয়া লিপ্ত হয়ে যারা ভুগতেছেন, বা অনেকের সন্তানাদি হয় না, দেখাচ্ছে অনেক জায়গা দৌড়াদৌড়ি করছেন, অনেকের জায়গা জমির ভেজাল মিটাইতে পারতেছেন না, মামলা মোকদ্দমা নিয়ে ভুগতেছেন, সেই সব চিকিৎসাগুলো হুজুর দিয়ে থাকে 24 থেকে 72 ঘন্টার মধ্যে। তো হুজুর, এই যে যে চিকিৎসাগুলো দিতেছেন মাশাআল্লাহ, তো আপনিই বলতে পারতেন, আমিও বলে দিলাম সাথেই। তো আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে চলে আসছি হুজুর, আপনার আর কিছু বলার আছে? আর এখন বর্তমান যুগে ইউটিউব খুললে, ফেসবুক খুললে কবিরাজির অভাব নাই। এখন এর ভিতরে শত শত কবিরাজের ভিতরে দুই একজনের দেখতে পারবেন, যেমন সরকারি লাইসেন্স, সার্টিফিকেট, ডকুমেন্ট এগুলি আছে, সবার নাই। এখন কবিরাজি করার আগে ভালো করে দেখবেন কবিরাজের এরকম সার্টিফিকেট, লাইসেন্স, ডকুমেন্ট, যেমন আপনাদের দোয়ায় আল্লাহ পাকে আমাকে দিয়েছে, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান সেখান থেকে আমি চিকিৎসা করে এরকম সার্টিফিকেট পাইছি, লাইসেন্স পাইছি, এই যে সরকার থেকে আমি সরকারি ডকুমেন্ট পাইছি, ইনশাল্লাহ এরকম সার্টিফিকেট, লাইসেন্স, ডকুমেন্ট আমি 7,500 পাইছি সারা বাংলাদেশ। আচ্ছা আচ্ছা। এরকম সার্টিফিকেট, লাইসেন্স দেখে চিকিৎসা করবেন, যেমন আমরা বিভিন্ন দেশের ভিতরে যাই, এরকম আমরা পাসপোর্ট করে যাই, আমি যেই দেশেতে যাই আমার এখান পাসপোর্ট থাকে, আমি এরকম পাসপোর্ট করে যাই, লাইসেন্স করা কবিরাজ। তবে আর একটা জিনিস কবিরাজের ফলো করবেন, যে কবিরাজের কথা কাজে মিল আছে কিনা, আর এই কবিরাজ শাহিন কবিরাজ কিনা, না এর ভিতরে অন্য কবিরাজ ঢুকে গেল, সেটা ফলো করবেন। আর ওই সাংবাদিক ভাই যেটা নাম্বারটা মুখে বলে দিয়েছে, এই নাম্বারগুলা ফলো করে কাজ করবেন। তবে যারা না আসতে পারে তাদের জন্য ভালো ট্রিটমেন্ট আছে, ফোনের মাধ্যমে করি। হ্যাঁ, আমি সুন্দরবন কুরিয়ান সার্ভিসে তাবিজ তোমার পাঠিয়ে দিই। এই পর্যন্তই কথা বললাম, আর সময় দিতে পারলাম না। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু।